ব্রাহ্মণবাড়িয়া সদর 13 নং মাসিয়াতা ইউনিয়নের উত্তর জোরসার গ্রামের বাল্যবন্ধু মহলের পক্ষ থেকে গ্রামের 75টি অসহায় দরিদ্র ও পরিবারের মাঝে কোভিড-19 ও পবিত্র রমজানের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। গ্রুপের 6 সদস্যের ব্যক্তিরা সবসময় অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করছেন। বিস্তারিত তথ্য দেখুন। 3 কেজি চাউল, বিসমিল্লাহ, 3.5 কেজি চাউল, 1 লিটার তেল, 45 টাকা এমএফপির একটা ডেটল সাবান, আমরা প্যাকেটটা মানে সেবলন সাবান, সরি, একটা ডেটল লিকুইড, সেবলন লিকুইড, তারপর 1/2 কেজি ডাউল, সামনে 1/2 কেজি চিনি, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, তারপর 1/2 কেজি লবণ। প্রথমে সকলকে জানাই বাল্যবালের বন্ধু মালিক পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ও আন্তরিক মোবারকবাদ। আমরা 13 নং মাসিয়াতে ইউনিয়নের 1 নং ওয়ার্ডের উত্তর জগৎসারের কৃতি সন্তান। সম্মানিত সুধী, আমরা 6 জনের হোয়াটসঅ্যাপ গ্রুপের বাল্যকালের বন্ধু মহলের ক্ষুদ্র একটি গ্রুপ ও পরিবার। এখানে রয়েছি আমরা সেই ল্যাংটা কালের একসাথে বড় হওয়া বন্ধু স্বজন। যদিও এখন যার যার কর্মব্যস্ততার কারণে এক একজন এক এক জায়গায় এক এক দেশে অবস্থান করছি, তারপরও আমরা এই গ্রুপের মাধ্যমে একটি পরিবার। তাই আমরা উদ্যোগ নিয়েছি, করোনা ভাইরাসে যখন সারা বিশ্বে ও বাংলাদেশে আতঙ্কিত, এই সময়ে কর্মহীন হয়ে পড়েছে গ্রামের খেটে খাওয়া অসংখ্য হতদরিদ্র পরিবার। আর এই অসহায় হতদরিদ্র 75টি পরিবারের মাঝে ত্রাণ দিতে পেরে আমরা আজ অত্যন্ত আনন্দিত। আমরা হযরত ওমরের জীবনী অনুসরণ করে রাতের অন্ধকারে যার যার ঘরের দরজায় পৌঁছে দিতে সক্ষম হয়েছি এবং যাদের ত্রাণ দিয়েছি তাদের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণা করিনি আমরা, কারণ এদের কেউ ভিক্ষুক নয়। তাছাড়া আজ করোনা দুর্গতিতে তাদের আমরা আমাদের সাধ্যমতো সহায়তা করেছি। এক্ষেত্রে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা আমাদের মূল লক্ষ্য ও বিষয় নয়। সকলের কাছে দোয়া প্রার্থী, আমরা যেন এর চেয়ে আরো বড় বড় উদ্যোগ মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে পারি, সকলের কাছে আমরা দোয়া প্রার্থী। অনেকের মনে প্রশ্ন, তাহলে এখন আমরা মিডিয়াতে আসলাম কেন? আসলে শুধু আমাদের সাহায্য দেওয়াতে সীমাবদ্ধতা হয় না, আমাদের মতো আরো যারা এই গ্রামে জন্মগ্রহণ করেছেন তাদেরও একটা মৌলিক দায়িত্ব রয়েছে। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও আমাদের মতো সম্মিলিত হন, গ্রুপ হন, গ্রামের হত দরিদ্রদের পাশে দাঁড়ান ও আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্য করেন। এটা আমাদের বাল্যকালের বন্ধু মহলের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন ও নামাজ পড়ে সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।